الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال تعالى لن ينام الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله شبيب لي الحمد لله محمد رب العالمين رشش مهرباني جيني أمدرك জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে কাতারবদ্ধভাবে একত্রিত হওয়ার বসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলার অশেষ মেহরবানি কারণ একটা গাছে অনেকগুলো ফল হয় একটা গাছে অনেকগুলো ফল হয় সবগুলো ফল মালিকের বাড়িতে পৌঁছে না কিছু ফল ছোট ছোট কালে ঝরে যায় কিছু একটু বড় হতেই পাখিরা খেয়ে ফেলে কিছু আশপাশের ছেলেরা লাঠি দিয়ে পিটিয়ে নষ্ট করে আর কিছু ফল পাকে কিছু ফল মালিকের বাড়িতে যায় মহান রব্বুল আলামিন অগণিত মানুষ তৈরি করেছেন সবগুলো মানুষ আল্লাহর বান্দাগির জন্য কবুল হয় না কিছু মানুষকে শয়তানে খেয়ে ফেলে কিছু মানুষ বামপন্থীদের কাছে বিক্রি হয় কিছু মানুষ নিজের মস্তিষ্ক প্রসূততারে অবলম্বন করে বিভ্রান্ত হয় আর কিছু মানুষ আল্লাহর মেহেরবানিতে আল্লাহর সামনে সেজদা দেওয়ার জন্য কবুল হয় সবাই করে না এটা মহান রব্বুল আলামিনের কত বড় মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে তার বান্দাগির জন্য বানিয়ে বান্দাগিতে ব্যবহার করছেন মুসলমান হওয়ার তৌফিক হয়েছে
আখেরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতারে শামিল করেছেন। কত বড় ভাগ্যবান আমরা, কত বড় ভাগ্যবান। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামী আজকের জুমা এবং আগামী জুমার পরে আমাদের সামনে আসছে কোরবানির ঈদ। এজন্য কোরবানি সংক্রান্ত যেহেতু বছরে একবার আসে, সেহেতু এই বিষয়টাকে একটু আলোচনায় আনা দরকার মনে করলাম। এজন্য এই সপ্তাহে এবং আগামী সপ্তাহে আমরা কোরবানি কেন্দ্রিক কোরবানি বিষয়ে কথাবার্তা আনবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা কোরবানি কি, কোরবানি কি। আগামী জুমার আলোচনা ইনশাআল্লাহ কোরবানির খুঁটিনাটি মাসলা মাসায়েল। আজকের আলোচনা কোরবানি কি, কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস এবং কোরবানি করার প্রয়োজনীয়তা কতটুকু, কাদের উপর কোরবানি হবে, কোরবানি করলে কি ফায়দা না করলে কি ক্ষতি, এবং প্রয়োজনীয় খুঁটিনাটি মাসলা মাসায়েল। এই দুই জুমাতে আমরা এই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবানি কি, কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ হুকুম। কোরবানি মানে ত্যাগ দেওয়া, ত্যাগ মানুষ মানুষের জন্য দেয়, ত্যাগ মানুষ নিজের জন্য নিজে দেয়, ত্যাগ মানুষ অপরিচিত মানুষের জন্য দেয়, ত্যাগ মানুষ নিজের পছন্দের দলের জন্য দেয়, ত্যাগ মানুষ নিজের পছন্দের ব্যক্তির জন্য দেয়, ত্যাগ মানুষ নিজের সন্তানের জন্য দেয়, ত্যাগ মানুষ আত্মীয় স্বজনের জন্য দেয়। ও আল্লাহর বান্দাগণ, সমস্ত ত্যাগ ত্যাগ, কিন্তু যেই ত্যাগটা মহান আল্লাহর জন্য সেই ত্যাগের নাম কোরবানি, দুনিয়ার অন্য কোন ত্যাগের নাম কোরবানি নয়। এখন এই কোরবানি নিজের পকেটের পয়সা যদি ত্যাগ দেন সেটাও কোরবানি, নিজের শ্রম যদি আল্লাহর রাস্তায় দেন সেটাও কোরবানি, নিজের জায়গা জমিন অর্থ করে যদি আল্লাহর পথে ব্যয় করেন সেটার নামও কোরবানি। কিন্তু যেটাকে আমরা সাধারণত কোরবানি বুঝি সেটা হলো বছরে একবার আসে ঈদুল আযহা, এবং তারপরে তিন দিন মহান রব্বুল আলামিনের নামে আল্লাহর সৃষ্টি করা মাখলুকের কিছু সংখ্যক প্রাণীদেরকে আল্লাহর নামে জবাই দেওয়ার নাম হলো কোরবানি। কোরবানি কাকে বলে? নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তিগত নির্দিষ্ট কিছু প্রাণীকে আল্লাহর হস্তে নির্দিষ্ট পদ্ধতিতে জবাই করার নাম হলো কোরবানি। নির্দিষ্ট ব্যক্তিরা, তার মানে যাদের উপর কোরবানি ওয়াজিব হবে তারা, নির্দিষ্ট ব্যক্তিরা যাদের উপর কোরবানি ওয়াজিব হবে তারা নির্দিষ্ট সময় ঈদুল আযহা এবং তারপরে আর দুদিন, নির্দিষ্ট প্রাণী যেসব প্রাণী দিয়ে কোরবানি হইব, গরু ছাগল ও ভেড়া ইত্যাদি ইত্যাদি, নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ রাসূল যেভাবে করেছেন দেখিয়েছেন সেই পদ্ধতিতে নিজের বুঝমতো পূর্ব দিকে মাথা দিয়ে পশ্চিম দিক পেট দিয়ে সোয়া, এরপরে বিসমিল্লাহ আল্লাহর দরবার দিয়া নিজের বুঝমতো জমার নাম কোরবানি নয়। সুতরাং নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট প্রাণী নির্দিষ্ট ব্যক্তিবর্গ নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর নামে জবাই করার নাম হলো কোরবানি। নিজেদের বুঝমতে নিজেদের পক্ষ থেকে ওয়াজিব নয় তারা, বা যারা যেগুলো কোরবানি করা জায়েজ নেই সেই প্রাণীও যদি আল্লাহর রাস্তায় জবাই দেয় সেটার নাম কোরবানি হবে না। এজন্য মরণ জবাই কোরবানি নয়, এজন্য গাধা জবাই কোরবানি নয়, এজন্য বাঘ লোক জবাই দিলে কোরবানি হবে না। কোরবানির জন্য কোরবানির পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেসব প্রাণী নির্ধারণ করা হয়েছে সেই প্রাণীগুলোকে জবাই দিতে হবে। আল্লাহ ছাড়া আমাদের নামে জবাই হবে কোরবানি হবে না, আল্লাহ রাসূলের তরিকা ছাড়া অন্য তরিকা জবাই দিলে কোরবানি হবে না। যাদের জন্য ওয়াজিব নয় তাদের পক্ষ থেকে যদি, হ্যাঁ নিজের পক্ষ থেকে নিজে যদি ওয়াজিব করিয়ে নেয় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যাদের জন্য ওয়াজিব না হয় যারা কিছুক্ষণ পাগল এই জাতীয় লোকের জন্য শরীয়ত নেই, সুতরাং দেশের মানুষের জন্য আছে না। যারা মুসলমান না তাদের জন্য কোরবানি নেই, যারা বালেক না তাদের জন্য কোরবানি নেই। হিসাব মিলাইতে গেলে নির্দিষ্ট ব্যক্তিরা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পানি নির্দিষ্ট পদ্ধতিতে জবাই করবে, সেটার নাম হবে কোরবানি, সেটার নাম হবে কোরবানি। এই কোরবানি কি, কোরবানির আরেক পরিচয় হলো কোরবানি মহান আল্লাহর পক্ষ থেকে বান্দারে একটা নির্দিষ্ট পরীক্ষা। আল্লাহ বান্দাকে পরীক্ষা করে, পরীক্ষা করে। পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ নাই যে মানুষটাকে মহান আল্লাহ তাআলা পরীক্ষা করেননি করবেন না।
সূরা আনকাবুতের প্রথম আয়াত আহাসিবান নাস মানুষ কি এভাবে ধারণা করে আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেব আইয়াকুলু আমানা তারা বলবে আমরা ঈমান এনেছি ওহুম লা ইসলামুন অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না তারা কি মনে করে তারা ঈমান এনেছে বলবে অথচ পরীক্ষা ছাড়াই তাদেরকে ছেড়ে দেব না আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া ছাড়বেন না কোন ধরনের পরীক্ষা কোন আইটেমের পরীক্ষা কি কি দিয়ে পরীক্ষা করবেন সূরা তাকাল্লুম মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেটা ভিন্ন আয়াত ভিন্ন পর্যালোচনা সেটা ভিন্ন বিষয় আমি এতটুকু বলতে চাই কুরবানি হলো আল্লাহর পক্ষ থেকে এক মহান পরীক্ষার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা যে পরীক্ষা করলেন তিনি তার প্রতিবাদ করলেন না আমার লেখা সে বইটা আমি বিস্তারিত
সব রেফারেন্সও আমি তুলে ধরার চেষ্টা করেছি। যদি এই কথা কেউ বিশ্বাস করেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈলকে জবাই করে, এই কথা যদি কেউ মানেন তাহলে আমাদের নবীর যে স্বতন্ত্র মর্যাদা সেই মর্যাদা ক্ষুণ্ণ হবে। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাঈল। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে অগণিত নবীগণ দুনিয়াতে আগমন করেছেন, অসংখ্য নবী এসেছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে ইসমাঈল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইয়ের মাঝে কোন নবী দুনিয়াতে আগমন করেন নাই। ইসমাঈল আলাইহিস সালামের বংশে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করেছেন। ও আল্লাহর বান্দাগণ, যদি ইসমাঈল মর্যাদাশীল হন মুহাম্মদ রাসূলুল্লাহ মর্যাদাশীল হবেন, যদি ইসমাঈল দামী হন মুহাম্মদ রাসূলুল্লাহ দামী হবেন, যদি ইসমাঈলের মর্যাদাশীল হয় তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদাশীল হবে। আমার বলার উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলে, এক ছেলের নাম হযরত ইসমাঈল আর এক ছেলের নাম হযরত ইসহাক। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিসসালামকে জবাই করার হুকুম দিয়েছেন। কাকে? ইসমাঈল আলাইহিসসালাম। এই জিনিসটা আরেকটা দলিল থেকে পাই। কিসের দলিল? আমাদের নবীজির অগণিত গুণগত নাম ছিল, গুণগত নাম। গুণগত নাম মানুষের কর্ম ও যোগ্যতার আলোকে হয়ে থাকে। একজন লোক, আমি আর একদিন বলেছিলাম কেন আমার জানাবে, একজন লোক ডাক্তারি পড়লে তার নাম হয় ডাক্তার, কেন? তার যোগ্যতার আলোকে। বস্তুত তার নাম আব্দুল্লাহ, কিন্তু ডাক্তারি পড়লে সে হয় ডাক্তার, কোরআন হাফেজ হলে সে হাফেজ, মাওলানা পাশ করলে সে মাওলানা, ইঞ্জিনিয়ারিং পড়লে সে ইঞ্জিনিয়ার। তার মানে যোগ্যতার আলোকে গুণগত নাম, আর কিছু আছে কর্মের আলোকে। সে লিখলে লেখক হয়, পড়লে পাঠক হয়, খেললে খেলোয়াড় হয়, গাড়ি চালাইলে ড্রাইভার হয়, কৃষিকাজ করলে কৃষক হয়, দৌড়লে কি বলে হাঁটলে পথিক হয়, দেখলে দর্শক হয়, শুনলে শ্রোতা হয়। বুঝা গেল, এক একটা কর্মের আলোকে মানুষের এক এক ধরনের গুণগত নাম থাকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত গুণগত নাম ছিল, এর মধ্যে নবীজির একটা গুণগত নাম ইবনু যাবিহাইন। হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব,
মুত্তালিব কে ছিলেন? নবীজির দাদা। নবীজির দাদা একে একে দশজন সন্তান হয়েছে, ছেলে সন্তান। যখন তার দশজন ছেলে সন্তান হল, তখন তিনি আল্লাহর কাছে কসম করেছেন, কসম যে আমার যদি দশজন ছেলে বেঁচে থাকে, সুসাদ হয়, স্বাস্থ্য হয়, তাহলে আমি আল্লাহর ওয়াস্তে একজনকে আল্লাহর ওয়াস্তে জবাই দিয়ে কুরবানি দেব। এই কসমটা, এই মান্নতটা কে করেছেন? আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। যখন তার দশজন সন্তান হলো, দশজনই বড় হলো, আল্লাহ তাআলা একদিন স্বপ্নে দেখালেন বাইতুল্লাহর পাশেই একটা কূপ ছিল, যেটাকে আমরা জমজম বলে থাকি। এই জমজম কূপ আরবের নামে মক্কার দখল ছিল, সে সেখান থেকে বিতাড়িত হওয়ার সময় এই পাথর দিয়ে লোহালোপ করে দিয়ে এই জমজমের মুখটা বন্ধ করে গিয়েছে। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখালেন যে অমুক জায়গায় জমজমটা আছে। তিনি তার দশ যুবক সন্তানকে সাথে নিয়ে ওই জমজম উদ্ধার করলেন। সেদিন থেকে আজ পর্যন্ত জমজম চালু হয়েছে, আল্লাহর মেহেরবানিতে কিয়ামত পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ। যখন তার সন্তানরা বড় হলো, তিনি মান্নত করলেন কি একটা ছেলেকে কোরবানি দিবেন। এখন কোরবানি দিবেন কাকে? দশ দিয়েছেন আল্লাহ কি মহিমা ঘুরে আব্দুল্লাহ না কার নাম আছে ঘুরে আব্দুল্লাহ না আছে আমরা আছে আসে না Okay.
করবো কি পারবেন আপনারা? একবার দেখলেন, দুবার দেখলেন, তিনবার দেখলেন, আর কোন কথা নাই, ইব্রাহিম আলাইহিস সালাম হিসাব মিলালেন, পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদা, সবচেয়ে কি বলে আমার প্রিয় বস্তু হলো আমার এই সন্তান, যে সন্তানকে আল্লাহু আকবার, তিনি ইচ্ছা করলেন সন্তানকে কিছু না বলে হাত পা ভেঙেই দিতে পারতেন সবাই করে, কিন্তু না, কিন্তু না, তিনি নবী, তিনি অনেক বড় পরিচয়ের মানুষ, তার পরের সন্তান সে অনেক বড় পরিচয় হবে, সন্তানকে যা বলে ইন্নি ইন্নি আরাফিল মানাবি, আমি স্বপ্নে দেখলাম আন্নি আতাহুকা, তোমাকে জবাই দিচ্ছি, ফানজুর, তুমি ফিকির করে দেখো, মা বাবা তুমি কি চাও, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই দিচ্ছি, এখন তুমি একটু চিন্তা করে দেখো এই ব্যাপারে তোমার কি রায়, চিন্তা করো, বাবা স্বপ্নে দেখেছেন সন্তানকে জবাই দিচ্ছে, সন্তানকে জিজ্ঞেস করে তুমি কি মনে করো, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে, আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবে, আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তাই করেন, কোন চিন্তার কারণ নেই, কোন চিন্তার কারণ নেই, ও আল্লাহ করবেন না, হাত ধরবেন না, ওই মানুষ
ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে সাক্ষাৎ করেছেন বহুত বলিদান। তিনজনের সমন্বয় তাকবীর তাসবীহ হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশহাদু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বললেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন। সেদিন থেকে শুরু হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ জবাই দিতেছেন। আওয়াজ উঠলো কিন্তু এরপরে জবাই হয় না। ও আল্লাহর বান্দাগণ, এখানে আমি আনুষঙ্গিক একটা কথা বলবো। বলেন তো, এই মাইকের আওয়াজ ছড়ানোর শক্তি আছে? পিছনে বসে রইলেন, তিনি সালাম ফেরালেন, এরপরে তাকে মুসাফির মানুষ পরিচিত করলেন।
জিজ্ঞেস করলেন কোথেকে আসছেন, বলেছে আমি উপর থেকে আসছি যেমন থেকে। তাই আপনি কি আমাদের ভাই সম্পর্কে জানেন? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা আসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামা ওয়া ইয়া
কারণ আমি যা বুঝি, পিস্তল চেনেন পিস্তল, আবার পিস্তল দিয়ে উদাহরণ দিলে কেউ বলেন না যে হুজুরে কোনো জঙ্গিবাদী করেনি। জঙ্গি জঙ্গি এমন একটা অসুখ অসুখ হয়ে গেছে এখন, এটা একটা রোগ হয়ে গেছে, একটা ভাইরাস, এটা একটা মানসিক ভাইরাস। জঙ্গি ওরে বাবা, জঙ্গি জানি কি জিনিস? আরে জঙ্গি জীব জন্তু না, আরে জঙ্গলের কোন জানোয়ারের নাম জঙ্গি না। এই আলোচনাটা বিস্তারিত করা দরকার এখনকার সময়ের দাবি। তিনটা শব্দ বুঝেন, জিহাদ, সন্ত্রাস, জঙ্গি। এই তিনটা শব্দকে যদি সহজভাবে ব্যাখ্যা করি, আমার একটা জুমার পূর্ণ আলোচনার দরকার হবে। আমি আশা করি ইনশাআল্লাহ ঈদের পরে কোনো একটা জুমায় এই বিষয়টাকে আমি স্পষ্ট করবো ইনশাআল্লাহ। এখন উদাহরণস্বরূপ বলতেছি, পিস্তল, এই পিস্তলটার মধ্যে বুলেট থাকে না, এর একটা নাল আছে, নাল যেটা দিয়ে বুলেটটা বের হয়, আবার নিচে একটা কি বলে ওটাকে ট্রিগার, না কি কয়, ট্রিগার বলে, ওটা টান দিলে খটখটে ধাক্কা মারে আবার পিস্তলের বুলেটটা বের হয়। কিন্তু
জন্য আল্লাহর বান্দাগণ জীবন চলার পথে সামনে যে কুরবানি আসতেছে, কুরবানির প্রধান শর্ত হলো নিয়ত ঠিক হতে হবে। কুরবানির জন্য প্রধান শর্ত কি? নিয়ত ঠিক হতে হবে। আমার যদি কুরবানি না করি আমার বলা হয় যাই বলবো কারবার ইচ্ছে ইচ্ছে, এই নিয়তে কুরবানি করবেন? নো, কুরবানি হবে, জবাই হবে, গরু হবে, গোশত হবে, কাম হবে, কাজ হবে। সবচেয়ে বড় কথা কর্ম করা বড় কথা নয়, কাজ কাজে লাগা বড় কথা। এক গ্রুপে 3 লাখ টাকা কামাই করে বসে হুন্ডি ব্যবসায়ীর কাছে দিছে, আমার হাতে দিয়েছে, এটা কত ভালো হয়ে গেছে। আর এক লোকের 3,000 টাকা কামাই করছে, নিজে হাতে হাতে বাবা হাতে দিছে, বলেন তো 3,000 টাকা বাবা পাইল কিনা? 3 লাখ টাকা কমটা বেশি দামি? 3,000 টাকায় কাজে লাগলো। আমি কোনো বড় কথা না, আমি কৃত কাজে লাগা বড় কথা, ছিল না।
ক্ষুদ্র হলে ক্ষুদ্র, সামান্য হলে সামান্য, চেষ্টা করবো কোরবানি ওয়াজিব হলে কোরবানি করতে। এইভাবে কোরবানি ওয়াজিব কোরবানি করলেন না, আবার মসজিদের গ্যার প্রথম কথা এসে হাতা উড়াইয়া বড় বড় কথা থাকে। আসলে আর কিছু লোক আল্লাহর বাস্তে ওদেরকে নবীজি কইছে তোরা ঈদগার কাছে আসতে সামনের কথা তো বলে। আল্লাহ আমাদেরকে সহি বুঝতেন, আল্লাহ আমাদেরকে দিনের উপর চলার তৌফিক দান করুন, জীবনের প্রতিটি কাজে ইখলাসকে শুদ্ধ করার তৌফিক দান করুক, নিয়তকে শুদ্ধ করার তৌফিক দান করুক।